গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিনটা তোমাদের হাত ধরেই শুরু হলো। একেবারে ব্রেকফাস্ট থেকেই তোমাদের সাথে শুরু করছি এই যে কালকে সেই পিৎজা হাটের পিৎজা, যেটা কিনা কালকে আমি ভুল করে ডমিনোজ বলে দিয়েছি। এইটুকুও মাথায় খেয়াল আসলো না যে ডমিনোজের প্যাকেটটা তো নীল আর সাদা কালারের হয়। ঠিক আছে, আর কি করা যাবে, আমি যদিও কালকে লিখে দিয়েছিলাম। তো চলো আজকের দিনটা কেমন কাটে দেখা যাক। এখন বেজে গেছে 12:08, সকালে পিৎজা গরম করেছি। ওইটুকুই আসলে, অনেকদিন ধরে ডেইলি ব্লগ যাচ্ছে, অনেক দিন ধরে আমাদের শরীর খারাপ এইসব সমস্ত নিয়ে ডেইলি ব্লগ অনেকদিন ধরে যাচ্ছে। আমার মনে হলো এবার একটু চেঞ্জ করি, তো কালকে ডেইলি ব্লগই যাক। শুক্রবার রাত, মানে শুক্রবার যে ব্লগটা তৈরি করে শনিবার সকালে যেটা যাবে, সেটার জন্য চেষ্টা করছি একটু কন্টেন্ট, মানে কন্টেন্ট বলতে দেখো আমার কন্টেন্ট ওরকম হাস্যকর কিছু বা এইরকম কিছু থাকে না। আমি চেষ্টা করি আমার মাধ্যমে কোনো ভালো মেসেজ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, তো সেরকমই আরো একটা চেষ্টা করছি আর কি, ছোটখাটো জানি না। কিন্তু এই ধরনের কিছু কন্টেন্ট দিলে আবার খুব একটা যে তোমাদের কাছে অব্দি পৌঁছয় এরকমটা আমি দেখিনি, জানি না, তবে আশাতেই দেই, নিজের ভালো লাগা থেকে দেই। যেহেতু এটা আমার খুব ভালো লাগার একটা কাজ, এটা আমার ভীষণ একটা ভালো লাগার কাজ, এটা আমার স্বপ্ন একটা যে আমি এইখানেই থাকবো, এই প্ল্যাটফর্মেই থাকবো, তো সেই ধরনেরই কিছু একটা, মানে এইগুলো তো আর এমনি এমনি হয়ে যায় না, কিছু লিখে নিয়ে তারপর সেটাকে নিয়ে আমি একটু সার্চ করি, একটু ভাবনা চিন্তা করি যে কিভাবে কি করলে ঠিক হয় ভালো হয়। তো সেটাই আজকে সকাল থেকে করছিলাম, ব্রেকফাস্ট করার পর থেকে এইসব নিয়েই ভাবছিলাম, ওকেও কিছু বলছিলাম, ওর তো কিছু মাথা থেকে বেরোলোই না, যাই হোক তারপরে আমার মাথা থেকে কিছু একটু বেরোলো, ওই নিয়েই ভাবছিলাম লিখছিলাম আর কি। তারপরে যে টাইমে রান্নাঘরে আসবো, দিয়া ফোন করলো, তো দিয়ার সাথে অনেকক্ষণ কথা হলো আর কি। দেখো কালকে রাতের বাসন, যেহেতু রাত্রিবেলা ডিনার করতে আসা হয়নি, তো এই ডিনারের টাইমে এসে আমি এগুলোকে গোছাই, দুপুরের বাসনপত্র সেগুলো আর গোছানোই হয়নি, এগুলোও গোছাতে হবে। তার আগে শাকটা ধোবো, আর এখানে আমি মাছটাও বার করে রেখে দিয়েছি। শাকটা ধুতেই এখন এক ট্যাঙ্কি জল বেরোবে, তার প্লেট প্লেট গুলো মেজে নিই, একটু শাকটা বসি দিয়ে করবো, একটু হয়তো শুনতে পাবে না, তারও কাজগুলো করে নিই। তেলের মধ্যে মনে হচ্ছে আমার একটু হাতেরই জল পড়েছে, রসুনটাকে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি, আর শাকটাকে ছেড়ে দেবো কিছুই না, তারপরে কাঁচা লঙ্কা নুন দিয়ে জল দিয়ে ঢেলে দিই একটু, কারণ আমি তো শাক ভালো কাটতে পারি না, আমার একটু জল দিতেই লাগে পুরো মিহি জিনিসটা আনতে। শাকটা বসিয়ে দিয়ে তারপর একটু বেগুন কাটবো, আজকে কি আমি তোমাদেরকে বলেছি কি রান্না করবো, কি জানি বলেছি কিনা, যদি বলে থাকি আমি আবারও বলে দিচ্ছি, তাও তোমরা শুনবে। আমি লাল শাক বানাবো আজকে, আর বেগুন ওই ছোট ছোট করে তেল দিয়ে, মাছের তেল দিয়ে বেগুনটা করবো, এই দুটো রান্নাই করবো। খেতে পাচ্ছে না তো, বেকার করে, মানে আমি শুধু দোষ দেবো না, বেশি পট করে লাভ নেই, বেকার বেকার খেতে তো কিছু হবে না। Thank you.
সমস্ত কাজ আমার মোটামুটি হয়ে গেছে। লাল শাকটা হলে এই বেগুনটা বসাবো, লাল শাকটা একবার নাড়াচাড়া দিয়ে গিয়ে একটু ঘরে বসি। আবার ও লেখাটা পুরোটা কমপ্লিট হয়নি, 12টা বেজে গেছে বলে আগে রান্নাটা বসালাম, দেখি গিয়ে একটু লেখালেখিটা ঠিক করি আর শাকটাকে একটু নাড়া দিয়ে গিয়ে তারপর বসি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবটা কমপ্লিট। এখন বাজে 1:45 আর আমি খেতে দেবো এবার। আর এই কড়াইতেই রেখে দিয়েছি বেগুন আর এই সেটা, কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, তাই একটু কালচে কালচে দেখতে হয়েছে। আর শাক বাজার তো হয়েই গেছে আগে, এই যে তো চলে এবার খেতে দিয়ে দিই ওকে। আজকে দুপুরেও ঘুমিয়ে গেছিলাম, 5:00-8:00 ঘুমটা ভেঙেছে, তারপর মনে হলো না যাই একটু ছাদে যাই, তাই ছাদে এসেছিলাম। তো এবার নিচে নেমে যাবো, কারণ প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছে জানো তো, প্রচণ্ড হাওয়াটা দিচ্ছে, তো বেশিক্ষণ থাকলে না ঠান্ডা লেগে যাবে। আমার চুলগুলো দেখেই বুঝতে পারছো যে হাওয়াটা দিচ্ছে কিরকম, বাপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো এবার যাই নিচে, চা করতে হবে ওর জন্যে গিয়ে। এখন বাজে 9:21, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এগুলো সেই দুপুরে মেজে গেছিলাম বাসনগুলো, ওগুলোকে এখন গোছাবো আগে, তারপর রান্না করবো। আজকে আমার বরের হুকুম আছে, আজকে রাতে খাবে হচ্ছে আলু চচ্চড়ি আর রুটি, এই রুটি বলছি লুচি। তো আলু চচ্চড়ির জন্য তো কড়াইটা লাগবে, এটা থাকুক, আর বাকি জিনিসগুলো আমি টুকিয়ে দিই ভেতরে। এই রাতে কি রান্না করবো, দুপুরে কি রান্না করবো, কালকে কি হবে, এই আর একটা হ্যাপা। রোজ রোজ কি যে বানানো যায় সেটা একটা মুশকিল। কাজ হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি আলু চচড়িটা, অনেকক্ষণই প্রায় হয়ে যাবে আর 10 মিনিটের মধ্যে। এখানে ধনে পাতাটা কুচিয়ে রেখে দিয়েছি লাস্টে দেবো, আর এখানে ময়দাটাও মেখে রেখে দিয়েছি। তো চলো এবার আমি একটু ঘরে যাই। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আলু চচড়ি পুরো ঝোলঝোল দেখতে হয়েছে, এটা আমার এটা ওনার, তো চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো তোমাদেরকে তো একটুখানি ক্লিপ দেখিয়েও দিলাম। আলু চচড়িটা আজকেরটা খেতে খুব ভালো হয়েছিল, মাঝে ওই শরীর খারাপের টাইমে করেছিলাম কি বিটকুটে খেতে হয়েছিল, জানি না কেন সেদিনকে ওরকম খেতে হয়েছিল, আজকেরটা খুব ভালো হয়েছিল বলো। আগের দিনেরটা এত বিটকুটে খেতে হয়েছিল কি আর বলবো, যাই হোক না কেন। তো আজকে কমেন্ট করেছিলে অনেকে, মানে দিন শেষেই বলি পিসি একটা কমেন্ট, যদিও আমার চ্যানেলে পড়ে না, তাও যে কটা মানে যে কজন করো আর কি, তারা প্রত্যেক দিনই থাকো আমার সাথে। তো তার মধ্যে দুজন, এক তো কাবেরী আন্টি, আরেকটা আরেকজন আমার ইউটিউবার বন্ধুর, নামটা এই মুহূর্তে না চ্যানেলের মনে পড়ছে না, তো তার সাথে আমার নতুন আলাপ হয়েছে, মৌপুরীর এরকম কিছু একটা নাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক। তো উনি ব্যাঙ্গালোরেই থাকেন, উনিও আর কি, তো আমার ব্লগ দেখে সেখানে কমেন্ট করে সেখানে আমাদের আলাপ হয়েছে আর কি, নতুন একদম। এই কয়েকটা ব্লগে আমাদের আলাপ হয়েছে, তো ওই দিদিভাই আর এই কাবেরী আন্টি এই দুজন আমার ব্লগ থেকে বলেছে যে তোমাদেরও গোয়া যাওয়ার খুব ভীষণ ইচ্ছে। তো আমার বর তো আমাকে অফার করছে, কিন্তু আমি যেতে চাইছি না, কারণ জাস্ট 2020-তেই ডিসেম্বরে যেহেতু ঘুরে এসেছি, তাই জন্য আর মানে 2022 মাসে একটা বছরে এমন কিছু পার্থক্য হয়ে যায়নি গোয়াতে। তো তোমরা ট্রাই করতে পারো, গোয়া ভীষণ ভালো জায়গা, তবে হ্যাঁ ভীষণ এক্সপেন্সিভও বটে। তো আমার মনে হয়েছে অবশ্যই সেখানে মানে ঘুরতে যাই, যখন আমরা প্রত্যেকেই টাকা খরচা তো অবশ্যই হয়, তখন আর টাকার কথা মাথায় থাকে না, বাড়ি এসে যখন হিসাবে বসা হয় বা কত টাকা কি কোথায় খরচা হয়েছে তখন বোঝা যায়, তখন তো বেশ ভালো লাগে, তখন সমুদ্রের ধারে বসে খাবো ওই রেস্টুরেন্টটাই বেশি ভালো, তখন আর টাকাটা গায়ে লাগলো না, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক,
তো গোয়া অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো জায়গা, ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য যেরকম সুন্দর, তেমন বীজগুলো তো প্রত্যেকটা মানে একটার সাথে আর একটা কম্পেয়ার করতে পারবো না, প্রত্যেকটা বীজ ভীষণ সুন্দর। প্রাকৃতিক দৃশ্যগুলো তো বিশেষ করে নারকেল গাছ থেকে শুরু করে মানে বীভৎস সুন্দর একটা জায়গা। নাইট ক্লাব যখন গুলো চালু হলো, মানে না সন্ধ্যে থেকে যখন এদের নাইট পার্টিটা শুরু হয়, তখন গোয়া আলাদা আরেকটা মাধুর্য পায়। মানে ওই প্রাকৃতিক সৌন্দর্য আবার রাত্রিবেলার আরেক সৌন্দর্য, মানে ভাবা যায় না, ওটা আর মানে বলে প্রকাশ করতে পারবো না। নেহাত আমি তখন মানে সেই টাইমে ভিডিও স্টার্ট করিনি, ব্লগিং স্টার্ট করিনি, তাই জন্য হয়তো আমার মেমোরিগুলো থাকলো না এই আর কি। মানে ওটা আমার ভীষণ একটা খারাপ লাগা যে আমি তখন থেকে শুরু করলে বোধ হয় ভালো হতো। যাই হোক, ঠিক আছে, কোনো কিছু যখন চলে গেছে সেটাকে যখন আমি আর ফিরে পাবো না, তাহলে সেটাকে নিয়ে আর আফসোস করে লাভ নেই, পরে যখন যাব তখন হবে। তো চলো আজকের ব্লগটাকে আর বড় করছি না, কালকে আর কালকে আমি একটু এই ফোনটা থেকে ছুটি নিয়েছি আর কি, সব সময় ফোন ফোন ফোন, তো মানে পুরোটা এডিট আজকে সম্ভব নয়, আজকে এই ব্লগটাও আমাকে রাত্রিবেলায় এডিট করতে হবে। আর কালকে যে ব্লগটা যাবে, মানে শনিবার সকালে যে ব্লগটা যাবে, সেটাও চেষ্টা করবো আজকে রাতেই আমি এডিট করে রেখে দেওয়ার, কারণ আমার কালকের দিনটা আর ফোন টোন সেভাবে ঘাঁটবো না, ধরবো না, ঠিক করেছি কালকে একটু ছুটি। তো কিন্তু আমি ছুটি নিলেও তোমাদেরকে আমি ছুটি দেবো না আমার ব্লগিং থেকে, তাই জন্য আমি আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট বলার টাইম চলে এসেছে। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, কোনো নতুন বন্ধু এসেছো এরকম যদি হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা।